হাসপাতালে আসলে আপনার ভারী নিশ্চিত গন্তব্য হারবেন, এই এই জায়গাটা থেকে আসতে মানে কেমন লাগে, এই জায়গাটা কতটা? একটা জিনিস দেখেন যে যে প্রফেশনাল প্লেয়ার হিসাবে আমাদের তো মেনে নিতে হয় যে খারাপ সময়টা ভালো সময়টা সব জিনিসই আমরা ফেস করতে থাকি। অবশ্যই খারাপ লাগার বিষয় যেহেতু আমরা সবাই একসাথেই খারাপ করছি, ইন্ডিভিজুয়ালি কেউই ভালো করছি না, ওইরকমভাবে হয়তো এক দুইজন পারফর্ম করছি। বাট আপনি একটা জিনিস দেখেন যে টেস্ট ক্রিকেটে সবার ভালো খেলতে হবে, ভালো না খেললে আপনার ডিফিকাল্ট স্পেশালিস্ট ব্যাটসম্যানদের জন্য, কারণ বোলাররা তো ভালো এফোর্ট দিয়েছে আমরা দেখেছি, বাট এটা খারাপ লাগার বিষয় অবশ্যই। তো মিরাজ মানে ওরা অনেক রান করেছে সেটা ঠিক আছে, সেটা একটা দিক, কিন্তু শেষ মানে আধা ঘন্টা বা 40 মিনিট যে ব্যাটিংটা হয়েছে এটার ব্যাখ্যা কি বলবেন? শান্ত অনেক বাইরের বলে আউট হয়েছেন, লিটন প্রথম বলেই ছক্কা মারতে গিয়ে সিচুয়েশনে ক্যাচ দিয়েছেন, এগুলোর ব্যাখ্যা আসলে কি? দেখেন যেটা আপনি বললেন যে এটার ব্যাখ্যা, এটা ইন্ডিভিজুয়ালি যে প্লেয়ার খেলে সেই আসলে বলতে পারবে, কারণ তার সিচুয়েশন কি চলছে, ওই মোমেন্টে কি চিন্তা করছে। আমার কাছে মনে হয় যে লাস্টের দিকে অবশ্যই এটা টাফ, আমাদের চ্যালেঞ্জটা নিতে হবে যেহেতু আমরা প্রফেশনাল প্লেয়ার, আর ইন্ডিভিজুয়ালিভাবে আমাদের যে আউটগুলো হয়েছে অবশ্যই আমাদের এটা হতাশজনক, বাট তারপরও কি বলবো, ভালো খেলার চেষ্টা করবো আমরা এখন যারা আছি। মুমিনুল ভাই রান করতে পারলে ভালো হবে, আমি যদি ব্যাটিং করি ভালো একটা ভালো একটা অবস্থানে যদি দিতে পারি এটা আমাদের জন্য ভালো হবে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মিরাজ টেস্ট স্ট্যাটাসের আজকে 25 বছর চলছে, এরপরে দেখুন আপনারা এরকম ব্যাটিং করেন কন্টিনেন্টাল রাইভাল শ্রীলঙ্কা, আপনি যেটা বললেন যে টেস্ট ক্রিকেটে আমরা অনেক দিন ধরে খেলছি, আপনি দেখেন প্রিপারেশন ওয়াইজ যদি বলেন যে আমরা সবাই যার যার ইন্ডিভিজুয়ালি প্রিপারেশন নিচ্ছে এবং সবসময় সবাই জানে আমাদের এই কন্ডিশন সম্পর্কে, আর ইন্ডিভিজুয়ালি যে জিনিসটা আপনি বললেন যে টেস্ট ক্রিকেটে আমি যেটা বলি সবসময় ব্যাটসম্যানদের স্টেপ আপ করতে হয়, স্টেপ আপ করলে তখন টেস্ট ক্রিকেটে অনেক বড় হয়। দেখেন যে আমরা যখন ওদেরকে ফার্স্ট ইনিংসে ফার্স্ট সেশনে 5 উইকেট নিয়ে গিয়েছিলাম, তখন আমরা বা সবাই কি চিন্তা করেছিল যে ওদেরকে 100 রানের ভিতরে অল আউট করে দেবো, তারপরে কিন্তু ওরা পার্টনারশিপটা করেছে, আপনি দেখেন যে প্রায় দুজনে 2টা 100 মেরেছে। টেস্ট ক্রিকেটটাই হলো এরকম যে আপনার হয়তো উপরের দিকে ব্যাটসম্যানরা রান না করতে পারে, বাট 2টা ব্যাটসম্যান যদি ভালো খেলে, 2টা 100 মারে বা দুইজনে 2টা 150 মারে, তখন অপরচুনিটি থাকে। আমার প্রশ্ন এটা ছিল না, আমার প্রশ্ন ছিল যে আপনারা কেন পাচ্ছেন না, আপনি যেটা আমার, হ্যাঁ আমার প্রশ্ন যে আপনারা রিপিটেডলি ফেল করতেছেন। হ্যাঁ আমাদের আরো স্কিল, আমার কাছে মনে হয় যে আমাদের আরো স্কিল ডেভেলপ করতে হবে, যে ইন্ডিভিজুয়ালি ভাবে যে আমাদের কোন জায়গায় ল্যাকিংস আছে, যেটা আপনি বললেন যে আমাদের ব্যাটসম্যানদের আরো হয়তো হয়তো আমাদের শর্টস খেলার প্রবণতা একটু বেশি হচ্ছে টেস্ট ক্রিকেটে, হয়তো যে বলটা আমরা ছাড়তে পারি ইজিলি সেই বলটা আমরা খেলে দিচ্ছি, হয়তো সেটাই আমরা আউট হয়ে যাচ্ছি। সো টেস্ট ক্রিকেটটা এটা আমাদের আরো ডেভেলপ করার জন্য ইন্ডিভিজুয়াল ভাবে প্লেয়ারদের কাজ করতে হবে আরো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। সিনিয়র ক্রিকেটার মানে যদি বলি যে 50-এর বেশি টেস্ট খেলা প্লেয়ার কেউ ছিল না আপনার টিমে, ওই ক্ষেত্রে দেখা যায় যে মানে আর তো হয়তো মানে বেশি দিন আমরা আপনারা আমরা দেখবো না মানে সিনিয়র প্লেয়ার বেশি, এখন আপনারাই সিনিয়র প্লেয়ার, আপনি শান্ত লিটন যারা আছেন, কেন আমরা তো সবাই তো খেলবে আরো ইনশাআল্লাহ খেলবে, বাট তাদের তো বয়সের কারণে বলছি, তো ওই জায়গাটায় আপনাদের আপনার স্পেশালি কি দায়িত্ব থাকে বলে যে স্পেশালি মুশফিকরা যখন থাকে না কিংবা একটা সিনিয়র প্লেয়ার থাকে না, আপনার দায়িত্ব কি থাকে না? অবশ্যই আমার টিমে কন্ট্রিবিউটটা খুবই ইম্পর্টেন্ট, দায়িত্ব যে জিনিসটা বললেন যেহেতু আমি ব্যাটিং বোলিং দুইটাই করি, আমার রোলটা খুবই ইম্পর্টেন্ট টিমের জন্য, কারণ আমি যেখানে ব্যাটিং করি ওইখানে যদি আমি একটা ভালো একটা স্কোর করি তখন টিম একটা ভালো পজিশনে যাবে, আর বোলিংটাও খুব ইম্পর্টেন্ট, আমি যদি উইকেট না পাই তাহলে টিমের জন্য অনেক ডিফিকাল্ট। সো আমি যে জিনিসটা চেষ্টা করছি যে
যখন সিনিয়ররা আমাদের থাকে তখন তো সবাই ওই রকম এফোর্ট দেয় এবং সবাই মনে করেন যে চেয়ার আপ করে এবং তাদের এক্সপিরিয়েন্সটা আমাদেরকে কাজে লাগে। যে জিনিসটা বললেন অবশ্যই এই টেস্ট ম্যাচে আমরা মুশফিক ভাইকে অনেক মিস করছি, কারণ ওনার মতন একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের জন্য থাকাটা খুবই ইম্পর্টেন্ট এবং সে ব্যাটিংয়ে সবসময় একটা এন্ড থেকে ব্যাটিংয়ে রান করে যায় এবং টিমকে বড় ধরনের একটা স্কোর করতে সাহায্য করে। সো অবশ্যই তাকে এই জিনিস তাকে অবশ্যই টিম মিস করছে। অবশ্যই সবাই একটু ফ্রাস্ট্রেশনে ছিল যে এরকম আউট হওয়ার পর তো সবাই একটু খারাপ লাগে নিজের ভিতরে। অনেকক্ষণ আপনারা ফিল্ডিং করেছেন, গরম ছিল, তো ক্রিকেটাররা কি এটা মনে করেছে কিনা যে উইকেটে না থেকে ড্রেসিং রুমে গিয়ে রেস্ট করাই বেটার? না, এরকম না, আমরা প্রফেশনাল প্লেয়ার, এরকম তো কখনোই চিন্তা হয় না। আমিরা আপনার সঙ্গে অনেকদিন পর পর টেস্ট খেলি, এর আগে আসলে টানা আমরা বয় বলে ব্যস্ত ছিলাম, তো এটাও একটা সীমাবদ্ধতা কিনা যে অনেকদিন পর পর টেস্ট খেলা? আর আপনার কি মনে হয় কিনা যে ক্রিকেটাররা আসলে টেস্টকে একটু কম গুরুত্ব দেয় ওয়ানডে টি টোয়েন্টির তুলনায়? না, টেস্ট ক্রিকেটে একটু কম গুরুত্ব দেয় এরকম না, প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার জন্য। আর আপনি যেটা বললেন যে আমাদের প্রিপারেশনটা আমরা হয়তো ওই রকম বেশি নিতে পারিনি, আপনি যেটা বললেন যে টি টোয়েন্টি ম্যাচ ছিল, তারপরে আপনার ওডিআই, দেন দুই দিনের গ্যাপেই আমাদেরকে টেস্ট খেলতে হয়েছে, হয়তো এটাও একটা রিজন হতে পারে আমাদের টিমের জন্য। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 57 রানের 5 উইকেট হারানোর পর তারা কামব্যাক করেছে 280 রান করেছে, আপনি দেখেন যে আমরা সবাই চেষ্টা করছি বাট আমাদের হচ্ছে না, সেটা নিয়ে আমরা টিম ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন বা যারা আছে তারা এটা নিয়ে কাজ করবে এবং কোন জায়গায় ল্যাকিংস গুলো আছে সেগুলো নিয়ে আমরা ডেভেলপ করার চেষ্টা করবো। সাকিব বা মুশফিক নেই, আমরা দেখলাম মাঠে আসলে শান্তজি ক্যাপ্টেন্সি আসলে অনেকটা ছন্ন ছাড়া, ফার্স্ট ইনিংসে দেখলাম যে ভালো শুরুর পরে আসলে এটা মানে ক্যারি করা যায় না, সো আপনি মনে করেন কিনা যে মাঠে একটা লিডারশিপের গ্যাপ বাংলাদেশের এই টেস্টের এই অবস্থাতে আনার কারণ? আপনি যে জিনিসটা বললেন আমি এর আগেই কথাটা বলেছি যে সিনিয়র প্লেয়াররা থাকলে একটা অ্যাডভান্টেজ থাকে, টিমের বিভিন্ন সিচুয়েশন তারা বুঝিয়ে দেয় এবং সবসময় প্লেয়ারদেরকে উজ্জীবিত করে, বাট এন্ড অফ দ্য ডে যেহেতু তারা নেই, শান্ত আছে, শান্তকে সবাই সাপোর্ট করছে পিছন থেকে, সৌরভ ভাই আছে, লিটন দাস আছে, আমি আছি, যারা আছে পিছন থেকে ওকে ভালো সাপোর্ট করছে, হেল্প করছে। আপনি দেখেন যে উইকেটটা যে অনেক খারাপ তা বলবো না, উইকেটটা অনেক ভালো উইকেট, ব্যাটিং করার জন্য আইডল উইকেট, বাট ব্যাটসম্যানদের জন্য একটু ডিফিকাল্ট ফার্স্ট 20 ওভার্স, এটা যখন নতুন বলটা থাকে পেস বলারদের একটু সুইং হয়, তারপর সিমিং হয়, এটা একটু চ্যালেঞ্জ নিতে হবে। দেখেন ওদেরও উইকেট পড়েছে, আমাদেরও উইকেট পড়েছে, সো উপরের ব্যাটসম্যানদের অনেক চ্যালেঞ্জ ছিল প্রথম 20 ওভার্স। আচ্ছা,